শিল্পী শৈলেন নন্দী নানান রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছেন এবং আঞ্চলিক অনেক পুরস্কার তো উনি পেয়েইছেন। আমরা আসুন এখন আমরা আলাপ করে নিই শিল্পী শৈলেন নন্দীর সাথে। স্যার, আপনাকে সুস্বাগতম জানাই আমাদের প্রলিপ্ত নিউজের তরফ থেকে। তো আমার প্রথম প্রশ্ন হবে আপনার কাছে যে বিজ্ঞাপন কি, বিজ্ঞাপনের উপযোগিতা বা প্রয়োজনীয়তাটা কেন, এটা সম্পর্কে যদি একটু বলেন। বিজ্ঞাপন হচ্ছে, যেমন ধরো তুমি একটা কোনো কিছু কিনতে যাবে, সে একটা টিভি কিনবে কি একটা যে কোনো কনজিউমার আইটেম, একটা সাবান কিনবে কি একটা তেল কিনবে, সেটা তুমি জানবে কোথার থেকে যে সেই জিনিসটা পাওয়া যায় এবং তার গুণাবলী তুমি কোথার থেকে জানতে পারবে, সেখানেই বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা। বুঝতে পেরেছ তো? এইবারে তার একটা ব্র্যান্ড নেম থাকবে, যেমন ধরো তোমার একটা সাবান আছে লাক্স বা অন্যান্য যা হয় আর কি, দোকানে গিয়ে তুমি কী বলবে একটা সাবান দিন, সে তোমাকে জিজ্ঞেস করবে কোনটা দেব, তখন সে নাম জানতে চাইবে, তখন তুমি নামটা জানবে এবং সেইটা যে কতটা ভালো তোমার কাজে সেটা আসবে কি না, তোমার প্রয়োজনে লাগবে কি না, সেটা তোমাকে ঠিক করতে হবে। এবং এই যে একটা মানে বিশেষ ধরনের কাজ, এই এর পেছনে একটা বিজ্ঞাপনের ভূমিকা। এই বিজ্ঞাপনটা দেখে কিন্তু তুমি ঠিক করবে যে হ্যাঁ এই প্রোডাক্টটাই আমি কিনবো, এইটা আমার কাজের। এখানে আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্বটা হচ্ছে একটা কোম্পানি তার প্রোডাক্টকে বাজারে ঠিক মতন করে বিক্রি করে দেওয়া, তার জন্য যে বিজ্ঞাপনটা দরকার সেইটা আমাদের করতে হয়। বিজ্ঞাপনে একটা টার্গেট অডিয়েন্স তো থাকে, সেটা কারা? টার্গেট অডিয়েন্স হচ্ছে যে তোমাকে আমি বলি, এই যে ম্যাগি তোমরা এখন যেটা খাও, ম্যাগি টু মিনিটস নুডল, হোয়াই ইট ইজ টু মিনিটস নুডল, কেন দু মিনিট কেন, এটা তো তিন মিনিট পাঁচ মিনিট এক মিনিটও হতে পারত। এইখানে একটা প্রমিস বলে একটা জিনিস আছে যে ম্যাগি ঠিক দু মিনিটে তৈরি হয়, দু মিনিট এক সেকেন্ডও বেশি নয় বা এক সেকেন্ডও কম নয়। এবারে তুমি যেটা বললে টার্গেট অডিয়েন্স, ম্যাগি তুমি কাদের দেবে, ম্যাগির ক্যাম্পেনটা যখন আমরা করেছিলাম দিল্লিতে, এটা রিলিজ মানে ম্যাগি ইন্ডিয়াতে লঞ্চ করেছিল 82-তে, প্রথমে দিল্লিতে লঞ্চ করেছিল, তারপরে কলকাতা এবং অন্যান্য জায়গায় লঞ্চ মানে চালু হয়েছিল। এইবারে আমরা সেটাকে ম্যাগিটাকে তৈরি করে একদম মানে ডিজিটাল ওয়াচ নিয়ে দেখেছি যে দু মিনিট ঠিক দু মিনিটে তৈরি হচ্ছে। এবার টার্গেট অডিয়েন্স বললে তো, টার্গেট অডিয়েন্স কারা? ধর একটা বাচ্চা ছেলে, সে বিকেলবেলা খেলাধুলো করে বাড়িতে ফিরে এলো, ওদের তো ধৈর্যের অভাব, মাম্মি ভুখ লাগি হ্যাঁ, এবারে তাড়াতাড়ি ওদের খেতে দিতে হবে, দু মিনিট বেটে, এবার দু মিনিটে ম্যাগি তৈরি হয়ে গেল এবং তাদের দিয়ে দেওয়া হলো। এইবারে টার্গেট অডিয়েন্স কারা? বাচ্চার মা, বাবা নয় কিন্তু বাচ্চার মা। তো এইরকমভাবে টার্গেট অডিয়েন্স বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টার্গেট অডিয়েন্স থাকে। যেমন ধরো তুমি কি কোনো দিন নিউ মার্কেটে নিশ্চয়ই গেছো? আচ্ছা, নিউ মার্কেটে তুমি কোনো দিন ট্র্যাক্টরের টায়ারের বিজ্ঞাপন দেখেছো? দেখো নি। এবং তুমি চলে যাও হাইওয়েতে, সে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে কোথাও যাচ্ছ তুমি, সেখানে কি কোনো লিপস্টিকের বিজ্ঞাপন দেখেছো হোর্ডিং? না, দেখো নি। এবারে মিডিয়ার ভূমিকা, কোন জায়গায় কোন বিজ্ঞাপনটা থাকা উচিত, কারণ ট্র্যাক্টরের টায়ার যারা কেনে তারা নিউ মার্কেট থেকে কেনে না, নিউ মার্কেট থেকে লিপস্টিক কী কেনে? এবং ট্র্যাক্টরের টায়ারের বিজ্ঞাপন কিন্তু হাইওয়েতে থাকবে, এবং টায়ার কিন্তু হাইওয়ের ধারেই কিন্তু যেখানে বিভিন্ন ধরনের টায়ারের দোকান আছে সেখানে বিক্রি হয়। বুঝতে পেরেছ তো? এইরকম টার্গেট অডিয়েন্স থাকে আর কি। সেক্ষেত্রে বিজ্ঞাপনের সাথে আপনি তো বহু বছর ধরে যুক্ত, মানে প্রথম কোন সালে আপনি এই বিজ্ঞাপন জগতে আসেন মনে আছে? আমি 71। তো 71 থেকে আজকে 2023, আপনি দীর্ঘ বছর কাজ করেছেন। আমরা যদি বলি বিজ্ঞাপনের সেকাল এবং একাল, তো
বেসিক তফাৎ তো অনেক, পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই, আমাদের সমাজ পরিবর্তন হয়েছে, নতুন নতুন অনেক জিনিস পুরো এখানে ঢুকেছে, বর্তমানে এসেছে বিজ্ঞাপন জগতেও, সেটা এসেছে, কম্পিউটার এসে গেছে এখন, তো মূলত তফাৎগুলো আপনি কিভাবে আইডেন্টিফাই করছেন, একটু যদি আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি কি মনে করছেন? মানে আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের প্রচুর ট্রেনিং হতো, বিদেশ থেকে লোকজন আসতো, ট্রেনিং ট্রেনিং দিত, এবং তখন একটা রিসার্চ করে কাজ করা হতো, দেখা হতো যে এটা এই জায়গায় যাবে, এই জায়গায় যায় না, এবং যেমন ধরো কোম্পানির আইডেন্টিটি হচ্ছে কোম্পানির একটা লোগো, সেটা অনেক ভেবেচিন্তে করতে হতো। সেই সময়কার বিজ্ঞাপন তুমি দেখবে যে যে সমস্ত এই যে বিজ্ঞাপনের হেডলাইন যে লেখাগুলো হয়, তুমি নিশ্চয়ই সেগুলো পড়ো, সেই সময় অনেক ভেবেচিন্তে লেখা হতো। ওই যে তোমায় বললাম টার্গেট অডিয়েন্স কাকে বলা হবে, হ্যাঁ, সেগুলো অনেক ভেবেচিন্তে লেখা হতো, এবং অনেক ভালো ভালো সেখানে যারা ওদের এটা হচ্ছে কপিরাইটার, তারা লিখতো, ওগুলো লেখার পরে আমাদের দিত, আমরা সেই অনুযায়ী ডিজাইন করতাম এবং বিজ্ঞাপনটা সাজিয়ে নিতাম। এখন সেই সময় আর এই সময়ের মধ্যে তফাৎ তুমি যদি দেখো, এখন একটা ভালো বিজ্ঞাপন নেই, তুমি আজকে একটা খবরের কাগজ খুলে দেখো, কোনো ভালো দর্শনীয় বিজ্ঞাপন যে তোমার মাথায় যে ঢুকে যাবে এইরকম একটা বিজ্ঞাপন এই বাজারে নেই। সেই সময়কার বিজ্ঞাপন কিন্তু মানুষের মাথার মধ্যে ঢুকে থাকতো, আজও ঢুকে আছে, ম্যাগি বলি কি লিরিল সাবান বলি, ম্যাগি টু মিনিটস নুডলস আজও মাথার মধ্যে ঢুকে আছে। মানে আমি তোমাকে বলছি যে 82-তে লঞ্চ করেছে, তো আজও তুমি দেখো কত বছর হয়ে গেছে, ম্যাগি টু মিনিটস নুডল কিন্তু চেঞ্জ হয়নি। জাস্ট ভেবে দেখো, এখন একটা কোনো একটা মাল্টিমিডিয়া ক্যাম্পেইন বলে তো কিছু হয় না, যে যেভাবে পারে করে যাচ্ছি, কোনো টার্গেট অডিয়েন্স নেই, আমার ভালো লাগছে সুতরাং করো, হ্যাঁ, এখন শুধু ভালো লাগা, কোনো যুক্তি বলে কিছু নেই, যে কোনো মানে আজকে তুমি যদি আমাকে ধরো আমি একটা ডিজাইন করলাম, একটা লোগো বানালাম, আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো প্রত্যেকটা ডিজাইন সেই সময়কার, শুধু আমি নয় প্রত্যেকে, প্রত্যেকটা ডিজাইন মানে ইট ওয়াজ লোডেড উইথ লজিক, তাকে তুমি জিজ্ঞেস করো সে কিন্তু বলতে পারবে যে হ্যাঁ আমি এই কারণে করেছি। তখনকার ক্লায়েন্টরা অ্যাডভার্টাইজিং এজেন্সির ওপরে এবং এই আর্টিস্টদের ওপরে ডিপেন্ড করতো, এখন করে না, এখন তারা অনেক বেশি বুঝে গেছে এবং তাদের ইচ্ছে মতন কাজ হয়। তুমি দেখো বাজারে একটা তুমি বিভিন্ন হোর্ডিংয়ে দেখতে পাবে, লোকে চেনে তাই কেনে, এটা ঠিক আছে, মানুষের নজরে পড়লো, চেনে তাই কেনে, তোমার ভালো লেগেছে, এইবারে বললো যে সেটা হচ্ছে লোহার বিজ্ঞাপন, এবারে আমার ধূপের বিজ্ঞাপনেও কিন্তু ওইটা দিতে হবে, মানুষ চেনে তাই কেনে, তাহলে তোমারটা তফাৎটা কী হলো, ওখান থেকে তো তুমি টুকে নিয়ে এলে। এরপরে আর একটা জিনিস হচ্ছে যে আজকাল এই যে ডিজাইন, আমরা তো তখন হাতে করতাম সমস্ত ডিজাইন, ভেবে চিনতে হাতে করতাম, এখন গুগল থেকে পুরোটা লিফট করে নিয়ে বসিয়ে দেয়, নিজে কিচ্ছু করে না, ক্লায়েন্ট চাইছে দিয়ে দেওয়া হচ্ছে, সেই জন্য বিজ্ঞাপনের মান কিন্তু নিচের দিকে চলে গেছে। বিজ্ঞাপনের ক্ষেত্রে কি লোগো খুব ইম্পর্টেন্ট? লোগো ভীষণভাবে একটা জরুরি ইয়ে, লোগো অ্যাকচুয়ালি যখন এই যে আমাদের এখনকার যে ব্যাঙ্কগুলো দেখো না, ব্যাঙ্ক যখন পুরো ন্যাশনালাইজড হলো আর কি, প্রত্যেকটা ব্যাঙ্ক তাদের নিজেদের আইডেন্টিটি করার জন্য একটা লোগো তৈরি করলো, এবং বিভিন্ন অ্যাডভার্টাইজিং এজেন্সিকে দিয়ে এই লোগোগুলোকে করালো, সে তোমার স্টেট ব্যাঙ্ক বলো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বলো, বা ইউনিয়ন ব্যাঙ্ক বলো, বিভিন্ন ব্যাঙ্ক যা 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 ন্যাশনালাইজড ব্যাঙ্ক আছে, প্রত্যেকে তাদের নিজেদের নিজেদের মতন করে লোগোগুলো তৈরি করে নিল। যেমন ধরো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তুমি যদি লোগোটা দেখো, ওটা তুমি দেখবে যে একটা ওই লোগোটা হচ্ছে একটা কি হোল, তুমি একটা আলমারিতে গচ্ছিত জিনিস রেখেছো তো, সিকিউরিটি, একটা চাবি, চাবির যে কি হোল যেটা থাকে আর কি আলমারিতে, দেখবে ওই সিম্বলটাই আছে স্টেট ব্যাঙ্কে।
আমি যেটা করেছিলাম সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আমরা শিল্পী শৈলেন নন্দীর বাড়িতে যখন আছি, আমি একটু আপনার কাছে অনুরোধ করব, আপনার হাতে করা কিছু লোগো যদি একটু দেখান। বিখ্যাত সেল SAIL এবং তার সাথে সাথে ভারত পেট্রোলিয়াম, ইটিভি, তারা বাংলা, এইসব বিখ্যাত বিখ্যাত যে সংগঠন আছে বা অফিস আছে যাই বলি না কেন, তার লোগোগুলো কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই ভদ্রলোকেরই করা। আসুন আমরা একটু দেখে নিই। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এই যে তুমি দেখছো এটা এখানে, এইটা এটাকে বলে ইনগট। মানে আমি তোমাকে এক্সপ্লেন করতে পারলাম, এটা যে দেখতে ভালো তা নয়, এটা মিনিংফুল। আচ্ছা, এটা গেল সেল। ইনগটের এখানে ব্যাপারটা কি একটু যদি, ইনগট হচ্ছে যে তোমার স্টিল প্লান্টে এটা ব্যবহার হয়, যখন যে কোনো তুমি বড় স্টিল প্লান্টে যাবে, যেমন ধরো দুর্গাপুরে যাবে, দুর্গাপুর স্টিল প্লান্টে, সেখানে তুমি দেখবে যে একটা এরকম চিমটে মতন জিনিস আছে, আমি একদম পুরো পাতি বাংলায় বলে দিচ্ছি, সেইটা এইটা ক্রেনের ওপর দিয়ে এরকম করে এলো, দিয়ে নিচে নামলো, আর এখানে একটা মানে লোহা গোলে চৌকো মতন বিশাল সাইজের, সেইটাকে ওই চিমটে দিয়ে এরকম করে তুললো, তুলে ওপরে নিয়ে গেল, দিয়ে আস্তে আস্তে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখলো, সেখানে গিয়ে ঠান্ডা হচ্ছে। এই যেই যে চিমটে জিনিসটা, এইটা এইটা হচ্ছে চিমটে, এই যে, আর এইটা হচ্ছে লোহার ওইটা, এটাকে বলে ইনগট। এইটা শুধু স্টিল প্লান্টেই ব্যবহার হয়, অন্য কোথাও ব্যবহার হয় না। আর কিছু যদি কাজ একটু দেখান, আর হচ্ছে তোমার যেমন ধরো এইটা STQC, স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টিং অ্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন। কোয়ালিটি, কোয়ালিটি হচ্ছে সব থেকে বড় জিনিস। আর এই যে কিউ এর এইটা, এই যে এইটা ইনফিনিটিতে চলে গেছে, কোয়ালিটি তো শেষ নেই না। এটা তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন, ওদের জন্য করা। এই যে PNB, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তোমাকে বলছিলাম ব্যাংকের কথাটা, এটা হচ্ছে প, গুরুমুখীতে প, এটা এর মধ্যে, এই যে তোমার এইটা হচ্ছে তোমার সম্পত্তি, মানে তোমার অর্থ গচ্ছিত রয়েছে এবং সিকিউরড। ONGC, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, প্রফেশনাল ফটোগ্রাফার, সঙ্গীত মেলা, অন্তরীণ, ভারত পেট্রোলিয়াম, পরিণীতা। বোঝাই যাচ্ছে এই মানুষটি কতখানি মহান মাপের একজন শিল্পী, তো যার এত ভালো ভালো কাজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এবং সেগুলো এখনও সুধী সমাজে সমাদৃত হচ্ছে, আমরা প্রতিনিয়তই কিন্তু সেগুলো দেখতে পারি। একটা প্রশ্ন করব, আপনি তো বেশ 71 এই সময় জয়েন করেছেন, তো এখন 2003 চলছে, আপনি এখনও কাজ করছেন, এখনও কাজ করছেন, তো আপনাকে যদি সেই সময় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, বলা হয় সেই সময় আপনি আবার শুরু করুন আপনার নতুন জীবন, আপনি কি যেতে চাইবেন? দেখো, সময় তো পেরিয়ে যায়, সেগুলো তো প্রথমে তো ফিরে তো আসে না। তুমি যেটা বললে, সেই সময় যদি আমি ফিরে পাই তাহলে আমি কি করব? মানুষ কাজ করতে করতে দেখবে যে অনেক কাজ ঠিক করে, অনেক কাজ ভুল করে, এবং পরে যখন সে রিয়েলাইজ করে যে না, এটা আমার করা ঠিক হয়নি বা এটা আরও অনেক বেটার করতে পারতাম, তখন মানুষের আফসোস হয় যে কেন এটা করলাম না, কিন্তু যেহেতু সেটা পেরিয়ে এসেছি আমি, আর করা সম্ভব হয় না। যদি আমি ফিরে পাই আবার, তাহলে ওই ভুলগুলো আর করব না, যে ভুলগুলো করে এসেছি সেগুলোকে রেক্টিফাই করব। আর মানুষ তো একবারই বাঁচে, সে সময়গুলো তো ফিরে আসা আর সম্ভব হয় না, আফসোসটা থেকেই যায়। এটা বোধহয় অনেক কাজ যেগুলো
করা হয়নি, বাকি থেকে গেছে আর কি। সেই সময় অনেক কাজ হয়তো করতে পারতাম যেগুলো বাকি থেকে গেছে, সময় যদি পেতাম তাহলে সেগুলোও করে ফেলতে পারতাম। শিল্পী যারা হন তাদের কোনো সময় কিন্তু তারা সন্তুষ্ট থাকেন না তাদের কাজ নিয়ে, সবসময় তারা মনে করেন আরও কিছু হয়তো ভালো দিতে পারতাম। আমার সাথে যিনি মানুষটি আছেন ও একদম 76 বছর বয়সী একজন তরুণ তুর্কি মাত্র, তো তিনি এখনও চান আরও ভালো ভালো কিছু কাজ করতে। একদা যিনি সোনার কেল্লার ক্যালিওগ্রাফি বা কিছু চিত্র অঙ্কন করেছিলেন, বা মৃণাল সেনের সাথে অন্তরীণ ছায়াছবিতে, বা পূর্ণেন্দু পত্রীর সাথে অনেক কাজ করেছেন, এরকম যারা আমাদের বাঙালিদের যারা আইডল বলা যায় তাদের সাথে যিনি কাজ করেছেন, তিনি এখনও আফসোস করেন যে এখনও কিছু কাজ বাকি রয়েছে বা সবটা ভালো করিনি। আমরা বুঝতেই পাচ্ছেন এহেন একজন মানুষকে পেয়েছি যখন এনার সাথে খুব স্বল্প পরিসরে সবটা শেষ হয় না, কিন্তু আমরা চেষ্টা করলাম যতটা পারা যায় স্বল্প পরিসরেই তাকে একটু তুলে ধরার সাধারণ মানুষের কাছে। আশা করি আপনাদের ভালোই লেগেছে। ক্যামেরায় রিতমের সাথে আমি পরীক্ষিত, আমরা আজকে ছিলাম বিজ্ঞাপনের একাল সেকাল নিয়ে শিল্পী শৈলেন নন্দীর সাথে। আমরা আবার পরের কোনো এপিসোডে আবার আমার সাথে কোনো নতুন অতিথি নিয়ে উপস্থিত হব। আজকের মতো বিদায় জানাচ্ছি, নমস্কার।